ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, দোকানের জন্য রান্নার মেনুতে চলে এসেছি। আর সকাল থেকে এত গরম আর তাড়াহুড়ো করছি, তোমার দাদা মাথা ঘুরাচ্ছে গরমে, কিচ্ছু ভালো লাগছে না। সকালে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নার থেকে চলে এসেছি। ভাত আমি উপর দিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদটা দেইনি, দেবো নুন হলুদটা একটু পরে দেবো। জলটা শুকাক, আলুরও জল বেড়ায়, জলটা শুকালে তারপরে। আর আজকে করবো দোকানের জন্য দেখো পাঁচমিশালি সবজি, কুমড়ো, আলু, ডাঁটা মানে পুঁই শাক আর হচ্ছে পটল সব দিয়ে একটা তরকারি। শাকটা আলাদা রেখেছি, শাকটা আমি আলাদা দেবো। আর তোমার দাদাভাই দেখো আটা মাখছে, আটা মাখা হচ্ছে, কিছুটা হয়ে গেছে, কিছুটা এখনও ডলবে, ডললেই হয়ে যাবে। এত গরম, লাস্টে দেখো পাখা চালিয়ে বারান্দায় বসতে হচ্ছে, মানে দেখা যাচ্ছে না একটু সকাল থেকে। তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। এই দেখো এই সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার লাল লাল হয়ে এসছে, এখন আমি সব সবজিগুলো ধরে এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে। আর এই দেখো এটাতে ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি, তরকারিটা এখন কষাবো মশলাটা দিয়ে, কষানোর পরে এই শাক কটা ধুয়ে নিয়ে আসলাম। ভাত আমার হয়ে গেছে, এই আমাদের দুধালি চলে এসেছে, ওইখানে দেখো সবজির খোসা আছে, ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাজা, তো মশলাগুলো কষিয়ে এখন পাতাগুলো আমি দিয়ে দিলাম, পাতাগুলো দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো, এতেই হয়ে যাবে। এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো আজকে করেছি ডাল সিদ্ধ, তার সাথে আমি আলু দেওয়া আছে, ওটা আমার। আর এটা পুঁই শাকের চচ্চড়ি, মানে সব সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ছেলেকে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ দিয়ে ছেলের বাবাকেও দিয়ে দিয়েছি। ওরা খেয়ে, ও তোমার দাদাভাই খেয়ে দোকানে চলে যাবে। করেছি তোমার দাদাভাই ছেলের সবার খাওয়া হয়ে গেছে, আজকে তো ডাল সিদ্ধ করেছি। এখন আমি এই দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবো, আমার হেভি লাগে। আমি আলু দিয়েছি, এই যে আলু আর ডাল সিদ্ধ, একটু কাঁচা তেল নেবো, আমার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে করেছি পুঁই শাক, পটল, আলু, কুমড়ো সব দিয়ে একটা তরকারি করেছি, দোকানের জন্য যা, বাড়ির জন্য যা, বাড়ির জন্য এইটুকু রেখেছি, ছেলে খাবে এটুকু আছে। আর আমি ডাল সিদ্ধ দিয়ে খাবো, তার সাথে একটা শসা আছে। গরম গরম ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে খেতে, আমার তো হেভি লাগে। খাওয়া দাওয়া করে নিই, দোকানে যেতে হবে, তোমরা তো জানোই। দেখো বিড়ালগুলো খেলছে কি সুন্দর করে, দেখো ওই দেখো ওই দেখো দাঁড়িয়ে যায়, শুয়ে পড়েছে, এই দেখো খেলছে। এটা আমার মা আর দুটো বাচ্চা, দুটো বাচ্চা। এই দেখো আজকে পেয়েছি আজকে প্যাকেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ছেলে খেতে বসে পড়েছে। আর আমরা খেলাম রুটি, ছিল বেঁচেছিল কয়টা রুটি আর পুঁই শাকের চচ্চড়ি দিয়ে রুটি খেলাম। এই ক্যান্টেন খেয়ে সব থালা তুলে রেখেছি, এখনও কয়েকটা না, একটু আলু ভাজাও রয়েছে বাটিতে। ছেলে তো মহা ফুর্তিতেই আছে, আনন্দে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার এই দেখো জল ঢালা ভাত, পেঁয়াজ আর লঙ্কা, লঙ্কা দাও, এই যে লঙ্কা, লেবু আছে, লেবু আর কাটিনি, লেবু দিলেও ভালো লাগে, পান্তা হাতে গন্ধরাজ লেবু। এখন খাওয়া দাওয়া করবো, হেভি ঘুম পেয়ে গেছে, কারণ ভোরবেলা উঠতে হয় তো। তার মধ্যে দেখো জঠর শহর হচ্ছে কি ব্যথা, প্রচণ্ড ব্যথা, কিচ্ছু ভাল লাগছে না। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, গুড নাইট।